করোনা আক্রান্ত বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসায় বিদেশ নেয়ার বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো আবেদন করা হয়নি, এমনটাই জানিয়েছেন তার মেজ বোন সেলিমা ইসলাম। এদিকে ভার্চুয়ালি আলোচনায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবারও অভিযোগ করেন, করোনা মোকাবিলার নামে সরকার দুর্নীতির পাহাড় তৈরি করেছে। এ সময় খালেদা জিয়ার সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি মহাসচিব সোহান খানের প্রতিবেদন। 10 এপ্রিল করোনা শনাক্ত হবার 17 দিন পর 27 এপ্রিল রাজধানীর এবারকিয়ার হাসপাতালে ভর্তি করা হয় বেগম খালেদা জিয়াকে। নানা পরীক্ষা নিরীক্ষার এক পর্যায়ে 3 মে সোমবার সকালে খালেদা জিয়ার শ্বাসকষ্ট শুরু হলে তাকে স্থানান্তর করা হয় সিসিইউতে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় উন্নত চিকিৎসায় আলোচনায় আসে বিদেশে যাত্রার। তবে বিদেশে নেওয়ার বিষয়ে কিছুই জানেন না তার পরিবার, এমনটাই জানিয়েছেন তার মেজ বোন সেলিমা ইসলাম। এরকম নিউজ তো আমাদের কাছে নাই, এখনো আমরা অ্যাপ্লাই করি নাই, জানি না, এখনো কথা হয়নি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ভার্চুয়ালি এক অনুষ্ঠানে যোগ দিয়ে করোনা নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা তুলে ধরেন। চিকিৎসার ক্ষেত্রে সম্পর্কিত ভ্রষ্টাচার তারা করে, দুর্নীতি করে আজকে দেশকে এক চরম বিপদের মধ্যে ঠেলে দিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে হারে আপনার দুর্নীতি হচ্ছে, যে দুর্নীতির পাহাড় গড়ে তুলেছে, সেই অবস্থায় জনগণের জীবনকে তারা বিপদের মুখে ঠেলে দিয়েছে। বেগম জিয়া বিদেশের চিকিৎসার সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড, জানিয়েছেন বিএনপি মহাসচিব। এ সময় তিনি দেশবাসীর কাছে দোয়া চান বিএনপি নেত্রীর জন্য। দেশের বেগম খালেদা জিয়া যিনি অত্যন্ত অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন, আসুন আমরা সবাই মিলে তার জন্য আল্লাহর কাছে দোয়া করি। সোহান খান, এসটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও SATV-র বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। SATV সাথে আছি সবসময়।